শুভ সকাল, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো। তো গাইস ওয়েদারটা দেখো একবার, সকাল থেকে সমান পরিমাণে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টির ওয়েদারে আমি ভিডিও বানাবো কি করে? কি করে ভিডিও বানাবো কি করে? দেখছি কি করে ভিডিও বানা যায়, দেখছি। তো বৃষ্টি পড়ছে বলে আমি অজুহাত দেখাবো যে বৃষ্টি পড়ছে বলে আমি ভিডিও বানাতে পারবো না? সরি ভাই, আমি ওই রকম ছেলে না, অজুহাত আমি দেখাই না। যে করে হোক আজকে ভিডিওটা বানাতেই হবে। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসটির ফ্যামিলি মেম্বার। তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, এখন আমি ভর্তি বিলের দিকে আসলাম, তার কারণ যেহেতু কাল রাত্রিবেলা থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর এখনও কন্টিনিউ অনবরত হয়েই যাচ্ছে, এখন প্রায় 1টার উপরে বাজে। আর এখন আমি আমাদের মাঠে এসেছি ভর্তি বিলে, তার কারণ আমাদের জমিতে যেই পেঁয়াজটা লাগিয়েছে না, সেগুলো দেখতে এসেছি যে পেঁয়াজের অবস্থাটা কেমন আছে, কারণ কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে, যদি এখন জমিতে জল জমে যায় না তাহলে সব টাকা মাটিতে চলে যাবে, আর টাকার থেকে বড় কথা যতটা কষ্ট করেছে পেঁয়াজ লাগাতে সব কিছু মাটিতে মিশে যাবে। সেই জন্য জমিটা দেখতে আসলাম, বা বলো কি যা পেঁয়াজটা দেখায় মাঠে জল জমে গেছে নাকি। ওখানে চটিটা খুললাম, তার কারণ হচ্ছে আমি যে জমির মধ্যে যাচ্ছি পুরো কাদা হয়ে গেছে, বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে, আর আমি যদি চটি নিয়ে আসি না এখানে ডবল চটি হয়ে যাবে, চটির নিচে না এত মোটা লেয়ার পড়ে যাবে কাদার, তো সেটা পড়তে একদম বিশ্রী লাগবে, সেই জন্য চটিটা আমি ওখানে খুলে রেখে এসেছি। ওই যে সামনে আমাদের জমি, পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছ কাদা হয়ে গেছে কতটা, তো স্পায়ের অবস্থাটা দেখো একবার, কাদা মেখে কি হয়ে গেছে। তো প্রায় জমির কাছে চলে এসেছি, তো সেই দেখো এটা হলো আমাদের জমি, আর জমিতে পেঁয়াজ লাগিয়েছি দেখতে পাচ্ছ, এই যে এই এই পেঁয়াজটা গোড়াটা উঠে গেছে, সেজন্য লাগিয়ে দিই, দাঁড়াও। এই একটা পেঁয়াজ উঠে গেছে জমি থেকে, হাতেও কাদা মেখে গেল, হাতেও কাদা মেখে গেল, বৃষ্টিতে দেখতে পাচ্ছ জমিতে জল জমে গেছে। তো ওই জল যদি না জমি থেকে না সরে না, তো এখন যদি রোদ না হয় তাহলে ওই জমির জল শুকাবে না, আর যদি না শুকায় পেঁয়াজের যে গোড়াটা না সেই গোড়াটা পচে যাবে আর পেঁয়াজটা হবে না, তা পুরো মাটি হয়ে যাবে। খবর শুনছিলাম নাকি এই বৃষ্টিটা সোমবার অবধি হবে, যদি সোমবার অবধি বৃষ্টি হয় তাহলে তো পেঁয়াজ তো আমাদের এই বছর গেল, এই বছর জমি করা পুরো খালি খালি হয়ে গেল, শুধু টাকা নষ্ট। এই দিকটা তাও ঠিক আছে, ওই দিকটা পুরো জল জমে গেছে। এখন আমার অনেক জোরে বৃষ্টি পড়ছে, তখন আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আর ফোনের চিন্তা করি না কারণ আমার ফোন ওয়াটারপ্রুফ, ভাই নিজের চিন্তা করছি এখন, নিজের চিন্তা। এখন যদি নিজে অসুস্থ হয়ে পড়ি তাহলে আর ভিডিও দিতে পারবো না, যেহেতু এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর আমি সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়ে ভিডিও করছি, কারণ শুধুমাত্র তোমাদের জন্য, কারণ ভিডিও তো দিতে হবে, আমি তোমাদের কথা দিয়েছি 7 দিনে 7টা ভিডিও আসবে, তো যে করে হোক কথাটা তো রাখতে হবে, তো সেই জন্য ভিডিও দিতেই হবে। তো প্লিজ গাইস একটু সাপোর্ট করো, দেখতেই তো পাচ্ছ বৃষ্টির মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও করা বন্ধ করিনি, তো প্লিজ ভাইকে একটু সাপোর্ট করতে ভুলবে না, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক 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 হাই লেভেলে মোটিভেট করবে, তো প্লিজ ভাইকে সাপোর্ট করতে ভুলো না, ঠিক আছে। তো এখন বাড়ির দিকে যেতে হবে কারণ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এই রাস্তা স্লিপ হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর স্লিপ হয়ে গেছে, খুব সাবধানে পা বাড়াতে হচ্ছে, কারণ যে কোনো সময় দেখছো বলতে বলতে আমি পড়ে গেলাম, মানে রাস্তা এত পরিমাণে স্লিপ হয়ে গেছে যে এই রাস্তাতে হেঁটে হেঁটে যাবে সেই স্লিপ খাবেই, সেই আচার খাবেই। তো এখন আমার চুল ফুল সব ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি, তো এখন যে কাজটা আমার করতে হবে, সবার আগে বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে ফোনটা চার্জে বসাতে হবে, চার্জে বসিয়ে তারপর স্নান করবো, স্নান ফ্নান করে খাওয়া দাওয়া করবো, যদি 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 বৃষ্টি কমে তাহলে বিকালবেলা ভিডিও বানাবো, আর ভয় নেই ভাই বৃষ্টি না কমলেও ভিজে ভিজে ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই, ভিডিও দেবো যখন বলেছি ভিডিও দেবোই, ঠিক আছে। ভাই আছে, ভাই আছে তোমাদের। তো এখন চটি খুলে সাইকেলের ঝুড়িতে রাখলাম, কারণ আমি যদি এখন চটি পরে সাইকেল চালাই আমি আবার আছাড় খাবো, কারণ আমার পায়ে পুরো কাদা হয়ে গেছে আর চটি পুরো ভিজে গেছে,
চটি পরে সাইকেল চালাতে পারবো না, কারণ স্লিপ কাটবে। সেই জন্য আমি চটিটা খুলে সাইকেলের ঝুড়িতে রাখলাম। তো এখন বাড়িতে গিয়ে সাইকেলটা ধুতে হবে, প্লাস আমাকেও ধুতে হবে। মানে আমার তো আমাকে ধুতে হবে মানে আমি স্নান করবো। তুমি একমাত্র গ্রামেই এই মনোরম দৃশ্যটা দেখতে পারবে, আদার্স কোথাও পাবে না কিন্তু। তো আমি অনেক প্রাউড ফিল করি যে আমি গ্রামে বাস করি। অনেকে বলে আমার গ্রামে থাকতে ভালো লাগে না, আমার শহরে থাকতে ভালো লাগে, কিন্তু আমি মনে করি গ্রাম ইজ বেস্ট। তো চলো ডাইরেক্ট বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ, এখন কটা বাজে অ্যাক্সিডেন্ট দেখিনি, 5:12 বাজে এখন। আমি সেই বাড়ি এসেছিলাম কটার দিকে জানো, ঠিক মনে নেই বাড়ি এসেছিলাম কখন। এবার বাড়িতে এসে স্নান করে খেয়ে দিয়ে এই শুয়েছিলাম, এখনও মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম, ঘুমাইনি আমি, কারণ অনেক রাত হয়ে যায় এডিট করতে করতে। সেই জন্য দুপুরবেলা থেকে এডিট করা শুরু করে দিয়েছিলাম, যাতে অত রাত হয়ে যায় আর বাবা মা বলে কত রাত অব্দি জাগতে হবে না, সেই জন্য একটু তাড়াতাড়ি এডিট করছিলাম। তো এইমাত্র জাস্ট আমি সায়নকে ফোন করলাম, সায়নকে বললাম ভাই একটু এদিকে ঘুরতে যাবো। তো সায়ন বললো কি ঠিক আছে আমি আসছি, তো আসুক তারপর কথা হচ্ছে, ঠিক আছে। তো ভাই ব্যাপারটা কি হচ্ছে, এখন এই সৌরভদের বাড়িতে আসলাম, আমি আছি, সায়ন আছে, ওইদিকে একটা ভাই আছে আসিফ, তিনজন মিলে এখন একটু সৌরভদের বাড়িতে আসলাম, একটা কাজ বাজ করবো। সৌরভ সৌরভ কাজ আছে বাইরে, একটু কাজ আছে বাইরে, একটু কাজ আছে। তোমরা একটা জিনিস দেখেছো, এটা কিন্তু সৌরভের বাড়ি, আর সৌরভকে শুধু শুধু মেয়ে বলি, দেখো সৌরভের বাড়িতে দেখো কত কিছু মেয়েদের জিনিস, সব জিনিস কিন্তু সব সৌরভ ইউজ করে। তাহলে ভাবো সৌরভকে যেহেতু আমি লেডিস বলি, ওকে এই কথাটা সঠিক বলি না ভুল বলি তোমরা একটু যাচাই করে বলো আমাকে, ঠিক আছে? ভাই এইসব জিনিস কারা মাখে, কারা মাখে এগুলো, নিশ্চয় মেয়েরা মাখে, যেহেতু সৌরভের ঘরে এইসব রয়েছে তাহলে সৌরভ মেয়ে কি, ঠিক তো? সৌরভ মেয়ে তো, হ্যাঁ দুটো মেয়ে একসাথে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। তুমি কি, আমি মানুষ, ঘরে কি, ঘরে কি আওয়াজ হয়, ঘরে কি আওয়াজ হয় বলে বলিস কি সিঙ্গেল, আর ঘরে উল্টা উল্টা আওয়াজ। একটা একটা জিনিস দেখা, একটা জিনিস দেখাচ্ছি, তো চোখে নিচে এরকম দাগ পড়ে গেছে, কার সাথে শুয়েছে কি রাত ভরে? আরে রাত ভরে কি করে, এরকম এরকম মেশিন চালাও তোর মতন নাকি, তো ভাই সেখানে দেখতে পাচ্ছ সৌরভ কিন্তু খুবই কাজের ছেলে, এদিকে দেখতে পাচ্ছ রসুন পেঁয়াজ ঝুলছে, এদিকে চিপ ভাই রসুন ঝুলছে, আমাদের সৌরভ ভাই এখন আমরা পিকনিক করবো, হুট করে প্ল্যান হলো যে আমি পিকনিক করবো, যেহেতু বৃষ্টির ওয়েদার একটু যদি মাংস মাংস হয় না বেশ তাহলে জমে যায়, তো সেই জন্য আজকে ভাবলাম কেন না একটা পিকনিক করা যাক। তো সেই জন্য আজকে পিকনিক করছি, যেহেতু বাইরের দিকে কাজ করছে আর কাকিমা একটু পরে রান্না শুরু করবে। তো ভাই সেখানে দেখতে পাচ্ছ কাকিমা আমাদের জন্য রান্না করছে কষ্ট করে, তো আজকে কাকিমাকে অনেকই কষ্ট দিলাম আমরা, আমরা দিতে চাইনি কারণ এই এই যে ওয়েদার, এই ওয়েদারে আমরা কি করবো, আমাদের একটা মন আছে, তো মন বলে একটা জিনিস আছে, মন যদি খেতে যায় তো মনে দিতে হবে, তো তাহলে বাচ্চা একটা মন তো জানো তো, লোক মনে দিতে হয় না পেটে দিতে হয়, আরে মন পেট একই জিনিস ভাই আমাদের কাছে, মানে যদি লোক পায় যদি কিছু হয়ে যায় তবে তোমাদের ভিডিও দেবে কে, হ্যাঁ সেই জন্য কাকিমাকে একটু আজকে কষ্ট দিচ্ছি, কাকিমা কিছু মনে করো না সরি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ কাকিমা কড়াই ধরে নিয়ে চলে এসেছে, বলে কি আমি এসব খাই না, সব তোদের জন্য রান্না করেছি। তো কাকিমা আজকে আমাদের জন্য অনেকটাই কষ্ট করেছে, এখন ওইখানে রাখছে দেখতে পাচ্ছ, যে কাকিমা এখানে রেখে দিচ্ছ, আচ্ছা ঠিক আছে। তো ভাই ঘরে বসে কি খাবি, কোনো সমস্যা নেই এখানে বসে খেয়ে নেবো আজকে। তো আজকে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে, এদিকে রয়েছে আমরাও, ও হাত দাঁত কিছুই মাঝে না, ওই দেখো খাস, আর কিছু বলার নেই আমাকে না দিয়ে খাস, দেখো তুই কোনটা খাবি, ওই হাড়ি মানে কড়াইটা খাবি না থালাটা খাবি, কোনটা? দুটোই খাবি, আমাকে দিবি না? তো এরা যখন আমাকে দেবে না তখন আমি বাড়িই চলে যাই, তখন এখান থেকে কি হবে, টাটা বাড়ি চলে যাচ্ছে। তো গাইস এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হতে চলেছে, তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, খাওয়াটা দেখালাম না কারণ তোমাদের লপ পাবে, আমি সেটা চাই না, আমাদের পেটটা ভুলে যাক। তো গাইস এই যে কাকিমা হাতা দিল রাখার জন্য, তো
তো गाइस আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরদিন সকাল 8টার সময়। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটু লাইক আর শেয়ার সাবস্ক্রাইব আমাকে ভিডিওর জন্য অনেক অনেক হাই লেভেল লেভেল করবে। তো প্লিজ গাইস সাপোর্ট করতে ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরদিন সকাল 8টার সময়। তো তোমরা টেক কেয়ার, বাই, লাভ ইউ।